সংসদে বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ পুরো বাংলাদেশ সিসিবি ট্রাকের পিছনে ছুটছে, তা নিয়ে কিন্তু কোনো এমপি মন্ত্রী আলোচনা হচ্ছে না। এমপি মন্ত্রীরা আলোচনা করলেন কি টিপি, এবং সাথে সাথে আমরা দেখলাম অভিনেতা অভিনেত্রীরা পুরুষরা নিজেদেরকে নিজেদের পৌরুষত্ব বিসর্জন দিয়ে নিজেদেরকে কমন জেন্ডার বানিয়ে তারা নিজেদের নিজেরাও টিপ করে প্রতিবাদ জানালেন। আমি দেখলাম ওনার বক্তব্যের মধ্যে রাজনৈতিক বক্তব্য, উনি বক্তব্যের মধ্যে বলছেন যে পুলিশ অফিসার তার দাঁড়িয়ে আছে, তিনি মৌলবাদ হ্যাং ত্যাং, তখনই এটার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ উনি ভিকটিম, উনি বিচার চাইবেন, উনি তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, সেটা হচ্ছে ইসলামের সুন্নাত। এটা যদি এটা সুমন ভাইয়ের কাছে হাস্যকর হতে পারে, স্টাইল হতে পারে, উনি কখনো দাঁড়িয়ে এই পর্যন্ত রাখেন, কখনো এতটুক করে ফেলেন, এটা ওনার কাছে স্টাইল মনে হতে পারে, কিন্তু অন্যান্য কারো কারো কাছে এই ধরনের সুন্নত বা ফরজকে তাদের কাছে স্টাইল মনে নাও হতে পারে। উনি কারণ বাংলাদেশে এখন মানে বিশ্বের দরবারে প্রমাণ করার জন্য যে বাংলাদেশে এখন জঙ্গিবাদ মৌলবাদের আস্তানা হয়ে গেছে, এবং সেটা দমন করার জন্য এই আওয়ামী লীগ সরকারই হচ্ছে প্রপার একটি সরকার, এইটা মানে প্রমাণ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কারণ আপনি দেখেন যে ইন্ডিয়ায় হেজাবের জন্য আন্দোলন করতে হচ্ছে শিক্ষার্থীদের, এবং সর্বোপরি আমরা দেখেছি যে 9ই ফেব্রুয়ারি কিন্তু ইন্ডিয়ার যে কলেজে আন্দোলন হয়েছিল সেখানে হেজাব পরার অনুমতি হয়েছে। তো বাংলাদেশে 95% মুসলমানের দেশে যেখানে নারীর জন্য হেজাব হচ্ছে ফরজ, তো সেখানে কেন হেজাবের জন্য এই ধরনের আন্দোলন করতে হবে? আর এটা যে পুরো একটি নাটকীয় বিষয় এই ধরনের, মানে এই তিনটা ঘটনাই কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা একটি নাটকীয় বিষয়। এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন টিপ কাণ্ডটা নিয়ে, টিপ কাণ্ডটা ঘটার সাথে সাথেই কত দ্রুত কিন্তু সেটা সংসদ পর্যন্ত পৌঁছে গেল, যে সংসদ প্রতি মিনিট পরিচালনা করার জন্য 2 লক্ষ টাকা ব্যয় হয়, যে সংসদে জাতীয় ইস্যুগুলো নিয়ে ইস্যু আলোচনা করা হবে, সেই সংসদে বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ পুরো বাংলাদেশ সিসিবি ট্রাকের পিছনে ছুটছে, তা নিয়ে কিন্তু কোনো এমপি মন্ত্রী আলোচনা হচ্ছে না। এমপি মন্ত্রীরা আলোচনা করলেন কি টিপি, এবং সাথে সাথে আমরা দেখলাম অভিনেতা অভিনেত্রীরা পুরুষরা নিজেদেরকে নিজেদের পৌরুষত্ব বিসর্জন দিয়ে নিজেদেরকে কমন জেন্ডার বানিয়ে তারা নিজেদের নিজেরাও টিপ করে প্রতিবাদ জানালেন। এটা থেকেই কিন্তু আমরা এটা প্রতীয়মান হয় যে এটার সাথে এটার লিঙ্ক আছে, কারণ সুবর্ণা মুস্তফার মতো একজন এমপি যখন এই তুচ্ছ বিষয়টি নিয়ে আলোচনা করলেন, বা বাংলাদেশের কোন এমপি মন্ত্রীরা কিন্তু দেখবেন না হেজাব নিয়ে আলোচনা করেছে, সংসদের সময় এতটাই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি যখন রুমিন ফার্নান্দা হাতে মাইক নেয়, যখন জনগণের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে, তখন স্পিকার সাহেব মাইক্রোফোন অফ করে দেন, বলেন যে সময় নাই সময় নাই, কিন্তু সংসদের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে 5 মিনিট বক্তব্য দিয়েছেন সুবর্ণা মুস্তফা একটা ফালতু বিষয় টিপ নিয়ে। তো এটা দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি, এবং সেখানে যে টিপ কাণ্ডটা যে ঘটেছে, সেই যে ভিকটিম সেই যে টিচার, উনি যে মন্তব্য দিয়ে করেছেন, প্রথমে আমারও সহানুভূতি হয়েছিল যে একজন নারী সে তার ধর্ম পালন করার জন্য টিপ করেছে, তার সেটা নিয়ে কেন বুলিং হবে? কিন্তু যখন আমি দেখলাম ওনার বক্তব্যের মধ্যে রাজনৈতিক বক্তব্য, উনি বক্তব্যের মধ্যে বলছেন যে পুলিশ অফিসার তার দাঁড়িয়ে আছে, তিনি মৌলবাদ হ্যাং ত্যাং, তখনই এটার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ উনি ভিকটিম, উনি বিচার চাইবেন, উনি তো রাজনৈতিক বক্তব্য দিন। আর বাংলাদেশে সবসময় দেখা যায় কোন সংখ্যালঘু যখনই ভিকটিম হয় তখনই সেটা নিয়ে ধর্মীয় মৌলবাদের দিকে ছেলে দেওয়া হয়, কিন্তু হিন্দুদের দ্বারা যখন মুসলমান নির্যাতিত হয় তখন কিন্তু সেটা মৌলবাদের দিকে যায় না। আপনি দেখেন যে ভিকারুননেসা নূরে নূন স্কুলের বসুন্ধরা শাখার সেই 2011 সালে যে পরিমল ছিল টিচার, তার দ্বারা কিন্তু একটি ছাত্রী ধর্ষিত হয়েছিল, এবং সেই ধর্ষণের প্রতিবাদে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মানুষ প্রতি তার বিচার চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান গোষ্ঠী কিন্তু বলে নাই যে একজন হিন্দুর দ্বারা কেন একজন মুসলমানের সন্তানকে ধর্ষণ করা হলো, সেটা প্রতিবাদ এটা হতে পারে না মুসলমান দেশে, এটা কিন্তু কোন মুসলমান বলে নাই। আমরা মুসলমানরা কখনোই কোনো ধর্মের দিকে
সেটাকে প্রতি মানে প্রবাহিত করার চেষ্টা করেন। ওসি প্রদীপ এত কর্মকাণ্ড করেছে, কিন্তু কেউ কোনোদিন বলেছে যে একজন হিন্দু কেন বাংলাদেশে এই ঘটনা ঘটাচ্ছে এটা কেউ বলেনি। কিন্তু একজন হিন্দুর সাথে যাই ঘটুক না কেন, সেটাকে সাথে সাথে মৌলবাদ এবং একটি মৌলবাদ জঙ্গিবাদের একটা তকমা লাগানো হয়। মানে এই বিষয়টা যে কেন করা হয় এটাই আমরা বুঝতে পারি না। তো এটাই আমি যেটা মনে করি যে বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যেটা বর্তমান সরকার মোকাবেলা করতে ব্যর্থ, এই ঘটনাটাকে তারা ফোকাসটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, জনগণকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য তারা একটার পর একটা নতুন নতুন ইস্যু তৈরি করছে। এবং যেহেতু নির্বাচন খুব সন্নিকটে 2023-এ, তো সেক্ষেত্রে বহির্বিশ্বের কাছে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে মৌলবাদ এবং জঙ্গিবাদের আস্থান। আপনি দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন এখানে সেখানে শুধু জঙ্গি ধরে অস্ত্র উদ্ধার করে, তারপরে কিন্তু এখন কিন্তু আবার 6 মাস কোনো ক্রস ফায়ার নাই, এখানে ওখানে ক্রস ফায়ার দেয় শুধু জঙ্গি আর জঙ্গি। তো এই ধরনের এটা প্রমাণ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এটা আমাদের দাবি। কারণ বাংলাদেশের জনগণের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা রাজনৈতিক ভাবে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘটনাটা তো উল্টে ফেলার চেষ্টা করছেন, কিন্তু আমি নগর ঘটনাটা দিলাম, কিন্তু আপনি দেখে ঢাকা ভার্সিটির দিকে তাকান। ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা কিন্তু কিছুদিন যাবতীয় তারা আন্দোলন করছে, যেমন তারা গত 31 মার্চ 2022 ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলনে ছিল যে ওনারা হিজাব পরার স্বাধীনতা চায়। এবং ওনারা সেই সংবাদ সম্মেলনে একটি জরিপের কথা উল্লেখ করেছেন, সেখানে ওনারা বলেছেন যে হেজাব পরা 221 জন শিক্ষার্থীর উপর ওনারা জরিপ করেছেন, সেখান থেকে ওনারা 148 জন শিক্ষার্থীকে পেয়েছেন যারা হেজাব এবং নেকাব পরার কারণে বিভিন্ন ভাবে নিগৃহীত ইউনিভার্সিটি করে। তো সেক্ষেত্রে এই যে হেজাব এবং নেকাব পরার সুমন ভাই মাথা নাড়াচ্ছে, আপনি বিবিসি থেকে শুরু করে সকল এই গণমাধ্যম গুলো চেক করবেন এবং সংবাদ সম্মেলন গুলো যে ওনারা করেছে ভিডিও আকারে সবকিছুই আছে। আপু একটা কথা বলেছে যে ড্রেস কোড না মানলে সেখানে হেজাব পরা, ঢাকা ভার্সিটিতে কিন্তু কোনো ড্রেস কোড নেই, সেখানে কেন হেজাব নেকাব পড়তে দেওয়া হচ্ছে না? তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে অতি উৎসাহিত, অতি অতি উৎসাহিত। এখন এটা আমার ফরজ, আমাকে তো সেটা করতে হবে। আপনি তো কারো ধর্ম পালনে তো তাকে বাধা দিতে পারেন না, সে যদি তার ফরজকে পালন করতে চায় তাহলে আপনি তো সেখানে বাধা দিতে পারেন না। সংবিধান সে বাধা দেওয়ার অধিকার তো আপনাকে, আমাকে কাউকে আমাকে আমাকে আমি 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 না না আমি এটা করছি না, আমি এটা করতে চাচ্ছি না। এখন কেউ যদি করতে চায়, অনেক নারীরা আছে যে বাবা হাজবেন্ড এর ভাই ছাড়া কারোর সাথে দেখা করে না, এখন এটা আমার জন্য ফরজ, কিন্তু আমি করছি না। এখন সেজন্য অন্য কেউ করবে না, তাকে তো আপনি সেই বাধাটা দিতে পারেন না। যেমন আমরা দেখি মন্দির কে সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে, পরে আবার দেখা যায় যে সেখানে স্থানীয় আওয়ামী লীগদের নেতাকর্মীরা জড়িত, এটা মিডিয়ায় আসে, এটা আমরা আমরা তদন্ত করি না, তদন্ত কমিটির রিপোর্ট জনগণ পায় না। কিন্তু আপনি দেখেন টিপ নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এইটা তদন্ত কমিটির রিপোর্ট কত দ্রুত বের হয়ে গেছে, কিন্তু বিভিন্ন মন্দিরে যে হামলা হয়, সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হয়, তার তদন্ত রিপোর্ট কিন্তু বের হয় না। কিন্তু স্থানীয় সাংবাদিকদের অনেক রিপোর্টে কিন্তু আসে স্থানীয় আওয়ামী লীগ এর সাথে জড়িত, এবং ভিডিও ফুটেজও অনেক জায়গায় দেখা গেছে যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এর সাথে জড়িত। সেটা হচ্ছে ইসলামের সুন্নাত। এটা যদি এটা সুমন ভাইয়ের কাছে হাস্যকর হতে পারে, স্টাইল হতে পারে, উনি কখনো দাড়ি এই পর্যন্ত রাখেন, কখনো এতটুক করে ফেলেন, এটা ওনার কাছে স্টাইল মনে হতে পারে, কিন্তু অন্য অন্য কারো কারো কাছে এই ধরনের সুন্নত বা ফরজকে তাদের কাছে স্টাইল মনে নাও হতে পারে। উনি বোরখা কথাটা বলে খুব হাস মানে উপহাস কোনো অনেক অনেক উপহাস করলেন। আপনি আমি আপনার সবাই কথা বলি নাই, আমি আপনার সবাই কথা বলিনি, প্লিজ আপনি আমার সময় কথা বলবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্যের বিশ্বাসের উপরে তো আঘাত আনতে পারেন না। সে যদি বাংলাদেশে অনেক মুসলিম নারী আছে যে শুধুমাত্র বাবা ছেলে স্বামী ছাড়া কারোর সাথে দেখা করে না, এখন তারা যদি তাদের ধর্ম সেইভাবে পালন করতে চায়, আপনি তো তাদের বিশ্বাসের উপরে তো আঘাত আনতে তো সেটা আপনি পারেন না। এখন বিষয় হচ্ছে যে যে যেভাবে যেভাবে ধর্মকে যেভাবে ব্যবহার করতে চায়, যেমন বাংলাদেশে কিছু নারীবাদীরা আছে তারা স্বাধীনতার কথা বলে, তারা একদিকে বলে জিন্স প্যান্ট পরতে হবে, প্যান্ট টি শার্ট পরতে হবে, এটা স্বাধীনতা, ঠিক আছে, আবার বলে টিপ বাঙালিয়ানা, টিপ বাঙালিয়ানা, তাহলে প্যান্ট টি শার্ট কি বাঙালিয়ানা? কিন্তু তারপর আপনারা পড়বেন, আপনাদের স্বাধীনতা আছে, ওকে ফাইন, 31 ডিসেম্বর অনুচ্ছেদ আপনাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে, কিন্তু সংবিধান আবার
এটাও বলা হয়েছে যে আপনি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে পারবেন না বা সমাজের অবক্ষয় ঘটে এইভাবে আপনি চলতে পারবেন না, সেটাকে পাবলিক নুইসেন্স বলে, সেটা আপনার জন্য সমাজের জন্য ক্ষতি করে এটা আপনি বলতে পারবেন। স্বাধীনতা ঠিক আছে, কিন্তু সব স্বাধীনতার পিছনে কোনো না কোনো অনুশাসন থাকে, হয়তো সেটা পারিবারিক, নয়তো সেটা সামাজিক, নয়তো সেটা দেশের, নয়তো সৃষ্টিকর্তার, নয়তো সেটা ধর্মীয়। অনুশাসনের মধ্যে থাকতেই হবে। আপনি স্বাধীনতার কথা বলেন, আপনার সন্তান, আপনার যদি ছেলে থাকে, সে ছেলে যদি মাদক দেয়, আপনি যদি বলেন যে বাবা তুমি মাদক নিচ্ছ কেন, সে যদি তখন আপনাকে শুনিয়ে দেয় যে আমার 18 বছর বয়স হয়েছে, আমার আমার স্বাধীনতা আছে, আমি মাদক নিব, তো সেখানে থাকে। তা সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজকে সুন্দর এবং গতিশীল রাখার জন্য স্বাধীনতা কথাটা আপনি যতই বলেন না কেন, সে স্বাধীনতার মধ্যে অনুশাসনটা থাকা অবশ্যই জরুরি। সেটা পারিবারিক অনুশাসন তো অবশ্যই থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের, সামাজিক, দেশের সব জায়গায় অনুশাসন থাকতে হবে। তো যেহেতু আমাদের বাংলাদেশ 75% মুসলমানের রাষ্ট্র, তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে এখনই ইউরোপ কান্ট্রি বানিয়ে ফেলার চেষ্টা করেন, আপনি বোরখা দেখিয়ে 88 হাসবেন, সেটা আসলে আমাদের জন্য লজ্জাস্কর। আপনি যখন আবার বলেন আপনি কোরআন রিসার্চ করেন, আপনি ধর্মকে নিয়ে বড় বড় বয়ান দেন, আপনার এই বক্তব্যের সাথে এই বক্তব্য যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ধর্মের বিপক্ষে কথা বলে, কারেন্ট ইস্যু গুলো বিপক্ষে কথা বলে ভাইরাল হওয়া যায়, জনগণের কাছে নিজের পরিচিতি লাভ করা যায়, নেত্রীর কাছে নিজের সুবিধা লাগানো যায়, কিন্তু আপনি বাংলাদেশের 18 কোটি জনগণের হৃদয়ে কোন পর্যায়ে আছেন সেটা কমেন্ট শেষ প্রোগ্রাম শেষ হলে কমেন্ট গুলো পড়ে নেবেন। আপনি মানুষের ইমোশনে তো আঘাত করতে পারেন না, কারণ মানুষ ধর্মের জন্য মরে যেতে পারে, সেটা যে ধর্মেরই হোক, মুসলমানরাও পারে, হিন্দুরাও পারে, বৌদ্ধরাও সবাই পারে। আপনি দেখেন ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে মুসলমানের উপরে এত নির্যাতন, বাংলাদেশে কি সেই নির্যাতন হিন্দুর উপরে হয়? হয় না। কিন্তু তারপরও কিছু হলেই সংখ্যালঘুরা তেড়ে বসে আমাদের উপরে। বাংলাদেশে সংখ্যালঘুরা যেভাবে, আমি তো বলবো যে পুষ্প বিছানায় তারা থাকে, যেভাবে তাদেরকে রাখা হয়, বা ইন্ডিয়ায় কি মুসলমানদেরকে সেভাবে রাখা